বর্তমানে এক ট্রেন চালু হয়েছে মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর নিকট সুক্রিয়া জ্ঞাপন করে এবং সাহায্য কামনা করে অবাক হচ্ছেন কয়েকটি উদাহরণ দিচ্ছি যেমন আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাংলাদেশি আইডলে চান্স পেয়েছে ইনশাল্লাহ এবার ব্যাংকের জব হয়ে যাবে ভাই দোয়া করবেন ব্যাংক থেকে এবার যেন লোনটা হয়ে যায় মাশাল্লা আনটি আপনার মেয়ে তো দারুণ নাস্তে জানে হ্যাঁ আলহামদুলিল্লাহ স্কুলের ডান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে এক ছেলে কলিকের স্ত্রীকে ইঙ্গিত করে বলল ভাবি আর বইলেন না আপনি যে সুন্দর মাশাল্লাহ ইনশাল্লাহ এইবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে তাহলে আমি নামাজ পড়া শুরু করবো মাশাল্লাহ আপনার ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান দারুণ হয়েছিল যা ডান্স করেছি জোয়ান বুড়ো সবাই হ্যাঁ ভাই দোয়া করবেন যেন দ্বিতীয় ছেলের বিয়েটাও এমন করে পালন করতে পারি ছেলে মেয়ে মিক্সড ফ্রেন্ড সার্কেলকে উদ্দেশ্য করে বলে আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডসরা খুব হেল্পফুল আল্লাহ তোমাকে তো এমনিতেই সুন্দর দেখায় তাহলে দাঁড়িয়ে রাখবে কেন আল্লাহ আমার মেয়েটা এত সুন্দরী যে সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে আমাদের রিলেশনের ছয় বছর কেটে গেল আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার বিয়ে যেন এভাবেই সময় পাশে থাকে এক আঙ্কেল আমাকে বললেন শুনেছ অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমাতে খ্রিস্টান মিশনারিতে চাকুরি হয়ে গেল বাড়ি এসে তাকে গাড়িতে নিয়ে যায় প্রিয় দর্শক দাঁতজালের একপাশে থাকবে জান্নাত আরেক পাশে জাহান্নাম আমরা দাজ্জালের জান্নাত কি আল্লাহর নিয়ামত মনে করছি এখনই আমাদের এই অবস্থা না জানি তার আগমন হলে কি হবে আমাদের আল্লাহ সুবাহান ও তালা আমাদের সবাইকে এ জাতীয় ফেতনাসমূহ থেকে হেফাজত করুন আমিন ওমা আলাইনা ই